হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট ইউজ করে ম্যাট্রিক্স তৈরি করা হয়। তো প্রথমে আমরা দেখব ক্রিয়েট এ রো ম্যাট্রিক্স, একটা রো ম্যাট্রিক্স কিভাবে ক্রিয়েট করা হয় সেটা দেখব। তো এর জন্য প্রথমে আমাদের ইনসার্টে যেতে হবে, গিয়ে তারপরে ইকুয়েশনে ক্লিক করতে হবে। সাপোজ আমি নাম দিলাম, ম্যাট্রিক্স এর নাম দিচ্ছি এ ম্যাট্রিক্স, দিয়ে নিয়ে ইকুয়াল টু দিয়ে যে এইখানে ব্র্যাকেটে চাপ দিয়ে এখান থেকে আমি একটা থার্ড ব্র্যাকেট সিলেক্ট করলাম। তো এই যে ব্র্যাকেটের ভিতরে আমি এখন এই যে কার্সরটা নিয়ে এসে এখান থেকে ম্যাট্রিক্সে গিয়ে, যেহেতু আমি রো ম্যাট্রিক্স নেব তো আমি সর্বনিম্ন মিনিমামে আমি একটা টু ডাইমেনশনাল রো নিলাম। যেহেতু আমরা এর কলাম সংখ্যা বাড়াবো, রো একটাই রাখবো, কাজেই আমরা এখানে ম্যাথ অপশনে গিয়ে ইনসার্ট কলাম আফটার, এই যে কলাম বেড়ে যাচ্ছে। একইভাবে আমরা আবার ক্লিক করে যদি কলাম বাড়াতে চাই তাহলে আবার এই যে ম্যাথ অপশনে গিয়ে আবার এই যে ইনসার্ট কলাম আফটার, যত খুশি তত কলাম তৈরি করে নিতে পারবো। একইভাবে আমরা যদি একটা কলাম ম্যাট্রিক্স তৈরি করতে চাই তাহলে আমরা আবার এই যে ইনসার্টে যাব, তারপর ইকুয়েশনে যাব, গিয়ে এখান থেকে আমরা একটা টাইপ করলাম যে এ ইজ ইকুয়াল টু, ব্র্যাকেট নিয়ে আসলাম, যেহেতু কলাম ম্যাট্রিক্স নেব তাহলে এই যে এখান থেকে সিলেক্ট করে ম্যাথ অপশন, ম্যাথে আগে যাওয়ার দরকার নেই, এই যে ম্যাট্রিক্সে গিয়ে একটা কলাম নিয়ে নেব, এই যে কলাম ম্যাট্রিক্স। মানে এখান থেকে যদি আমরা নতুন নতুন রো ইনস্টল দিয়ে দিই, নতুন নতুন রো নিয়ে নিই, তাহলেই কিন্তু আমাদের কলাম ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে। ইনসার্ট রো বিফোর ইনসার্ট কলাম ম্যাট্রিক্স। তো এখন আমরা ক্রিয়েট করব রো এবং কলাম উভয়ই থাকবে এমন একটা ম্যাট্রিক্স। তো দিলাম, এখানে নাম দিচ্ছে হচ্ছে এ ম্যাট্রিক্স এর নাম, ব্র্যাকেট নিলাম, ব্র্যাকেটের ভিতরে একটা ম্যাট্রিক্স নিচ্ছি। সাপোজ আমি একটা টু ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স নিলাম, এখন আমি চাচ্ছি এই ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা বাড়াতে। তো কলাম সংখ্যা যদি বাড়াতে হয় তাহলে ম্যাথ অপশনে গিয়ে, যেহেতু আমি কলাম সংখ্যা বাড়াবো কাজেই ইনসার্ট কলাম বিফোর, এই যে এখন তিনটা কলাম হয়ে গেল। এখন যদি আমি চাই রো সংখ্যা বাড়াবো তাহলে এই যে ইনসার্ট রো বিফোর, তাহলে এই যে ম্যাথ অপশনে গিয়ে ইনসার্ট রো আফটার বা বিফোর, এই যে এখানে ম্যাথ অপশনে গিয়ে ইনসার্ট রো বিফোর, এই যে রো সংখ্যা বাড়ছে। আবার যদি চাই এই যে ম্যাথ অপশনে গিয়ে আমি যদি রো বিফোর ক্রিয়েট করি তাহলে রো সংখ্যা বাড়বে, আর যদি কলাম বিফোরে ক্রিয়েট করি তাহলে কলাম সংখ্যা বাড়বে। এইভাবে আমরা চাইলেই ম্যাট্রিক্স এর বিভিন্ন রো এবং কলাম সিলেক্ট করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।